ঈদঘরমুখ মানুষের জন্য প্রস্তুত হচ্ছে 200+ যাত্রীবাহী লঞ্চ। বয়াবাতি না থাকা ও ঝড় মৌসুম হওয়ায় শঙ্কা। পাটুরিয়া দৌলত দিয়ানো রুটে যুক্ত হচ্ছে আরো 4টি ফেরি। রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনের তারিখ নির্ধারণ করতে আজ ইসির বৈঠক। আলোচনা হবে গাজীপুর নির্বাচন নিয়েও। রাজধানী সহ 9 জেলায় গুলিতে নিহত 12, পুলিশের দাবি বন্দুকযুদ্ধে নিহতরা মাদক ব্যবসায়ী। অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার। রোহিঙ্গা সংকটে টেকনাফের নাফ নদীতে মাছ শিকার বন্ধ দীর্ঘ 9 মাস। অনাহারে অর্ধাহারে কাটছে জেলেদের জীবন, পাচ্ছে না সহায়তাও। এবং আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে দেরাদুনের উদ্দেশ্যে দেশ ছাড়লেন টাইগাররা, ইঞ্জুরির কারণে বাদ পড়লেন কাটার মাস্টার মুস্তাফিজ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। ঈদ উপলক্ষে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের 17টি জেলায় প্রায় 50 লাখ মানুষ এবার আপনজনের কাছে ফিরবেন নদীপথের 41টি নৌরুট দিয়ে। তাই প্রস্তুত করা হচ্ছে 200+ যাত্রীবাহী লঞ্চ। তবে মাস্টাররা বলছেন, প্রয়োজনীয় বয়াবাতি না থাকা ও অনিয়ন্ত্রিত মালবাহী নৌযানের পাশাপাশি ঈদ ঝড় মৌসুমে হওয়ায় ঝুঁকিপূর্ণই থেকে যাবে এবারের ঈদের নৌপথ। যদিও নৌমন্ত্রী জানিয়েছেন, ঈদের আগে পরে 3 দিন করে নৌপথে সব ধরনের মালবাহী যান চলাচল বন্ধ থাকবে। মিজানুর রহমান মিটুর ক্যামেরায়, আরো জানাচ্ছেন মাহমুদ রাকিব। চলছে শেষ মুহূর্তের ঝালাইয়ের কাজ। ভেঙে যাওয়া লোহার পাত মেরামত করে ঈদের আগেই লঞ্চ ভাসাতে হবে নদীতে। পাশেই আবার চলছে রং প্রলেপের কাজ। মূলত ঈদে যাত্রীদের কাছে লঞ্চকে আকর্ষণীয় করে তুলতেই বুড়িগঙ্গা তীরের ডকে চলছে এই কর্মযজ্ঞ। ঈদের জন্য যাত্রী বেশি ওঠে, জানো, আকর্ষণ বাড়ে। এসি, টিভি, খাট খোট সব পরিবর্তন করে নতুন করে কাজ করছি। সব কিছুই আধুনিকায়ন করিয়া আমরা লাইনে যাব, যাত্রীরা পছন্দ করে এগুলো। মালিকপক্ষ যখন ঈদকে কেন্দ্র করে লঞ্চ ঘষা মাজা নিয়ে ব্যস্ত, তখন মাস্টারদের ভাবনায় ঝড় মৌসুম আর বয়াবাতেহীন নদীপথে চলা অনিয়ন্ত্রিত মালবাহী নৌযান। ঠিকমতো বাতি নাই, বয়ার বাসা চরে জ্বর পড়ে গেছে, বয়াগুলো সচল করা নাই। জ্বর এবং এই যে বালুবাহী বলগেটগুলা, এরা যেভাবে এলোমেলো অবস্থায় নদীতে চালায়, এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি থাকে। বয়া, লাইফ জ্যাকেট, ইকো সেন্টার, রাডার, বিএসএফ, বিভিন্ন জিনিস যাত্রীদের জন্য এবং আমাদের এসটা নাবিক যারা আছে নাবিকদের জন্য দেওয়া উচিত, কিন্তু সমস্ত জাহাজে নাই। বিআইডব্লিউটিএ বলছে, নিরাপত্তা সামগ্রী ছাড়া কোনো লঞ্চকেই ঘাট ছাড়তে দেওয়া হবে না। আর অতিরিক্ত যাত্রী বহনের জন্য একদিনে সব গার্মেন্টস ছুটি দেওয়াকে দুষছে সংস্থাটি। যদিও যাত্রী কল্যাণ সমিতি বলছে, ঈদে নৌপথকে ঝুঁকিমুক্ত করতে সরকারকেই দায়িত্ব নিতে হবে। এবার যেহেতু দুর্যোগপূর্ণ মৌসুম, প্রতিটি লঞ্চের যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি রক্ষা করে যাতে লঞ্চগুলো চলাচলের ব্যবস্থা করেন, এই বিষয়গুলোতে সরকারকে এখন থেকে মনোযোগী হওয়া প্রয়োজন। লাইফ বয়া, লাইফ জ্যাকেট এবং যে সমস্ত নিরাপত্তামূলক যন্ত্রপাতি লঞ্চের, সেগুলোকে আমরা ইনশিওর করি, লঞ্চগুলোকে এখানে ছাড়ার ব্যবস্থা করব। প্রবলেম হয়ে যায় ঈদের 2-3 দিন আগে, যখন হঠাৎ করে আমাদের গার্মেন্টস শ্রমিকরা ঈদের বোনাসটা নিয়ে গন্তব্যে যাওয়ার জন্য লঞ্চ টার্মিনালে এসে উপনীত হয়, তারা যদি ঈদের 10 দিন আগে এবং ঈদের 10 দিন পরে একটা পর্যায়ক্রমে ছুটিটা পান, তাহলে এই সমস্যাটা কিন্তু হয় না। ঈদের 3 দিন আগে 3 দিন পরে পর্যন্ত কোনো কার্গো, তারপরে বালুবাহী জাহাজ এগুলো পথে চলাচল করবে। ঝড় মৌসুমের মধ্যেই উত্তাল নদী পাড়ি দিয়ে এবারের ঈদে দেশের বিভিন্ন এলাকায় নদীপথে ঢাকা থেকে কম করে হলেও 50 লাখ মানুষ নিজ নিজ ঘরে ফিরবেন ঈদ পালন করতে। তাই সংশ্লিষ্টরা বলছেন, সব কিছু বিবেচনায় বাস্তবিক অর্থে যদি ঈদ মৌসুমে দেশের নদীপথে চলাচল করা অবৈধ মালবাহী নৌযান ও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে কূল কিনারাবিহীন এই নদীপথ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন পারাপারে পাটুরিয়া দৌলত দিয়ানো রুটে রয়েছে ফেরি ও লঞ্চ সংকট। যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে আরও 4টি ফেরি সংযুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। এদিকে ঘাটে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায়সহ যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। মানিকগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলীর পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট।
পাটুরিয়া দৌলতিয়া নৌরুট প্রতিদিন এই নৌরুট দিয়ে পারাপার হয় হাজার হাজার মানুষ ও যানবাহন। তবে ফেরি সংকটের কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রী ও পরিবহন শ্রমিকদের। আর ঈদে ঘরমুখো মানুষদের এই অপেক্ষার প্রহর গুনতে হয় দ্বিগুণ। তবে এবার যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন রাখতে প্রস্তুত ঘাট কর্তৃপক্ষ। পাশাপাশি আরো চারটি ফেরি সংযুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। বিগত কয়েক বছর যাবতই আমাদের পাটুরিয়া দৌলতদিয়া রুটে যে 25 টাকা ভাড়া সেটা 25 টাকাই ভাড়া নেওয়া হচ্ছে। এবারও আমরা 25 টাকাই ভাড়া নেওয়ার জন্য তাদেরকে নির্দেশ প্রদান করব এবং ঈদ উপলক্ষে কোনো বাড়তি ভাড়া আদায় করা হবে না। মোট 19 থেকে 20 টি ফেরি বহরে যোগ হলে ঈদে গরমুখে মানুষকে ভালোভাবে পারাপার করতে সক্ষম হব। ঘাটে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায় সহ যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অজ্ঞান পার্টি মলম পার্টি এদের দ্বারা কোনো হয়রানি শিকার না হয়, আক্রান্ত না হয়, সেই জন্য আমাদের জিবি পুলিশ পাশাপাশি থানা পুলিশ অ্যাক্টিভ থাকবে। এবছরও কন্ট্রোল রুম খোলা হবে এবং মোবাইল কোড পরিচালনা করা হবে। এর পাশাপাশি তারা এর সাথে সংশ্লিষ্ট পরিবহন চালক মালিক এদেরকে সচেতন করার জন্য প্রয়োজনীয় ব্যানার লিফলেট ইত্যাদি এখানে প্রচারের ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট বড় 16টি ফেরি ও 21টি লঞ্চ চলাচল করছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। এবার অন্য প্রসঙ্গ। মাদক বিরোধী অভিযানে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজও গুলিতে 12 জন নিহত হয়েছে। এদের মধ্যে 4 জন মাদক ব্যবসায়ীদের দুগ্রুপের গোলাগুলিতে নিহত হয়। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, বাকিরা মারা গেছে বন্দুকযুদ্ধে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে রিপোর্ট। পুলিশ জানায় মধ্যরাতে রাজধানীর দক্ষিণখান থানার আশিয়ান সিটি মাঠ এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদকদ্রব্য সহ খুকু সুমন নামে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ সময় পুলিশের দুজন সদস্য আহত হন। গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা এলাকায় মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শীর্ষ মাদক ব্যবসায়ী মুকাদ্দেস ও টাইটান আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি বন্দুক, গুলি ও বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়। কুমিল্লার মুরাদনগরের গুঞ্জর বেড়িবাঁধে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় বাতেন ও লিটন নামে দুই মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। যশোর শহরের রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুদল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি চলছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী মানিক ও আছিরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুজনের নামেই আপনার 10-এর অধিক মামলা আছে, তারা দুজনেই মাদক কারবারি। ঘটনা থেকে আমরা রায়পাড়া থেকে আমরা দুটি দেশি পিস্তল, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার খালাজোড়া এলাকায় দুদল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু অস্ত্রসহ জনি মিয়া নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়া সাতক্ষীরায় দুদল মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে একজন এবং ময়মনসিংহ, বরগুনা ও ঠাকুরগাঁওয়ে গুলিতে আরও 3 জন নিহত হয়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি, বন্দুকযুদ্ধে নিহতরা সবাই তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ মিয়ানমার জলসীমা টেকনাফের নাফ নদীতে দীর্ঘ 9 মাস ধরে বন্ধ রয়েছে মাছ শিকার। এ সময় জেলেদের সরকারি সহায়তা দেওয়ার কথা থাকলেও আজও পায়নি কোনো ধরনের সহায়তা। ফলে অনাহারে অর্ধাহারে চরম দুর্দশায় দিন কাটছে জেলে পরিবারগুলোর। তবে শিগগিরই নাফ নদীতে জেলেদের মাছ শিকারের অনুমতি ও সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নাফ নদীর জাদিমুরা পয়েন্ট,
এখানে জেলেরা নাফ নদী থেকে মাছ শিকার করে এনে বেচাকেনায় ব্যস্ত থাকতেন প্রতিদিনই। কিন্তু রোহিঙ্গা সংকটের কারণে দীর্ঘ 9 মাস ধরে বন্ধ রয়েছে নাফ নদীতে মাছ ধরা। ফলে দীর্ঘ সময় ধরে পড়ে থাকা জেলেদের একমাত্র সম্বল জাল ও নৌকা এখন নষ্ট হওয়ার পথে। অন্যদিকে রোহিঙ্গাদের কারণে অন্য কোনো শ্রমের কাজ না পাওয়ায় চোখে মুখে চরম দুশ্চিন্তার ছাপ জেলেদের। তাদের অভিযোগ, সরকারিভাবে সহায়তা দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত পাননি কোনো ধরনের সহায়তা। ফলে পরিবার নিয়ে চরম সংকটে দিন কাটছে তাদের। আমাদের এখানে যদি 500 টাকা কাজ করলে রোহিঙ্গারা 200 টাকা করে, রোহিঙ্গার জন্য আমরা কোনো কাজ করতে পারি না। এখন আমরা মাছ শিকার করতে পারছি না, 8-9 মাস হয়েছে। বিজিবি আমাদের জাল নামাতে দিচ্ছে না। যখন যাই ওখানে ওরা আমাদের মারধর করে। সব পরিবার মিলে 50-60 হাজার মতো আছে, খুব কষ্টে আছি। সরকার কিছু সাহায্য করতেছে না আমাদেরকে। এই অবস্থায় জেলেদের দ্রুত সরকারি সহায়তার আওতায় আনার পাশাপাশি নাফ নদীতে মাছ শিকারের সুযোগ করে দেওয়ার দাবি জানালেন জেলা ফিশিং বোট মালিক সমিতির নেতা। মাছ শিকার করতে পারছি না, তারা অত্যন্ত নেহাল অবস্থায় আছে। তাদেরকে মাছ ধরার সুযোগ করে দেওয়া অথবা সাহায্য সহযোগিতা বিভিন্ন সংস্থা থেকে, এনজিও সংস্থা থেকে যদি পাওয়া যায়, তাহলে এই যে তাদের দুর্দশাগুলো অনেক অংশে নিরসন হবে। তবে উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা জানালেন, শিগগিরই নাফ নদীতে জেলেদের মাছ শিকারের অনুমতি ও সহায়তা দেওয়া হবে। এটা সাময়িক, এটা তদন্তের মধ্যে আছে, এদেরকে মাছ ধরার অনুমতি দেওয়া যায় কিনা, এবং কিছুদিন পরে নাফ নদীতে জেলেরা মাছ ধরতে পারবে, এই একটা আশা করছি। জেলা ফিশিং বোট মালিক সমিতির দেওয়া তথ্য মতে, টেকনাফে 15 হাজারের অধিক জেলে নাফ নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকেন। সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরো থাকছে, তিস্তার ভয়াবহ ভাঙনে বদলে যাচ্ছে গাইবান্ধার শ্রীপুরের মানচিত্র। বন্যা নিয়ন্ত্রণ বাঁধেও ফাটল, আতঙ্কে এলাকাবাসী। রাজশাহী, সিলেট আর বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করতে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। বেলা 11টার দিকে ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে কমিশনের 30তম এই সভা। সভায় 3 সিটি নির্বাচন ছাড়াও আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। গাজীপুর সিটি কর্পোরেশন ও অন্যান্য সিটি কর্পোরেশনে ইভিএম ব্যবহারের বিষয়েও আলোচনা হবে কমিশন সভায়। এছাড়া বেশ কয়েকটি উপজেলা পরিষদ ও পৌরসভার সাধারণ নির্বাচন নিয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানবো। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন রিপোর্টার বিলায়েত হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিলায়েত, ৩০তম সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সভায় কার্যবিবরণীতে আমরা দেখেছি যে 5টি বিষয় এই সভায় আলোচনা হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে 3টি সিটি কর্পোরেশন, রাজশাহী, সিলেট এবং বরিশাল, এই 3টি সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ নিয়ে আজকের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। আপনি জানেন যে 2013 সালের 15ই জুন একযোগে রাজশাহী, খুলনা, বরিশাল এবং সিলেট এই 4টি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর 20 দিন পরে কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনগুলো একসঙ্গে হলেও সিটি কর্পোরেশনের কার্যক্রম কোনোটার আগে কোনোটার পরে শুরু হয়েছে। সেক্ষেত্রে আপনি জানেন যে খুলনা নির্বাচন এর মধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে এবং গাজীপুরের নির্বাচন সামনে। একটু জানিয়ে রাখতে চাই যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে আগামী 8ই অক্টোবর এবং রাজশাহীর 5 অক্টোবর এবং বরিশালের 23 অক্টোবর। অর্থাৎ অক্টোবর মাসের মধ্যে কিন্তু এই 3টি সিটি কর্পোরেশনের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের যেই আইন রয়েছে, স্থানীয় সরকারের যে আইন রয়েছে, সেটি হচ্ছে যে 180 দিনের মধ্যে, মেয়াদ পূর্ণ হওয়ার 180 দিনের মধ্যেই কিন্তু নির্বাচন সম্পন্ন করতে হয়। তো সুতরাং বলা যাচ্ছে যে এগুলোর নির্বাচনের ক্ষণ গণনা এরই মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। আজকে মূলত আজকের বৈঠক থেকে নির্বাচনটি কত তারিখ অনুষ্ঠিত হবে সেই বিষয়ে কিন্তু আজকের বৈঠক থেকে সিদ্ধান্ত হবে। সাধারণভাবেই এখানে যে আলোচনা রয়েছে কমিশনের কর্মকর্তাদের মধ্যে, আমরা যতটুকু জেনেছি যে ঈদের পরে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। তবে সেক্ষেত্রে রোজার মধ্যেই তফসিল ঘোষণার একটা প্রস্তুতি নির্বাচন কমিশনের থাকার বিষয়ে আমাদেরকে জানানো হয়েছে। আর এছাড়া আপনাকে একটু জানিয়ে রাখি, আজকের বৈঠকে গাজীপুর সিটি কর্পোরেশন সহ অন্যান্য সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়ে কিন্তু আজকের বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি পৌরসভা এবং উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বেলা 11টায় বৈঠক শুরু হওয়ার পরে সাধারণত প্রায় 2টা পর্যন্ত বৈঠকটি চলার কথা রয়েছে। বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব কিংবা প্রধান নির্বাচন কমিশনার ব্রিফিংয়ে আমাদেরকে জানাবেন আসলে সর্বশেষ কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে সাপিন।
দর্শক, সিটি নির্বাচন নির্বাচন কমিশন সচিবালয় থেকে সহকর্মী বিলাত হোসেন জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। কুমিল্লায় হত্যা ও নাশকতার দুই মামলায় বেগম জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। কুমিল্লার দুই মামলায় ৬ মাসের জামিন পেলেও নড়াইলের মানহানির মামলায় কারাগারে থাকছেন বিএনপি চেয়ারপারসন। নড়াইলের মানহানির মামলায় বেগম জিয়ার জামিন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করা হয়েছে। আদালত বলেছেন, নড়াইলের মামলাটি জামিনযোগ্য হলেও আগে বিচারিক আদালতে জামিন আবেদন নিষ্পত্তি করতে হবে। ৬ মাসের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আজ। কুমিল্লায় বাসে পেট্রোল ঠেলে আগুন দিয়ে আটজনকে হত্যার হুকুমের আসামি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই অপরাধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে আরও দুটি মামলা হয় বেগম জিয়ার বিরুদ্ধে। এসব মামলায় বেগম জিয়াকে গ্রেফতার দেখানোর আদেশও দেন আদালত। এরপরই জামিন চেয়ে বিচারিক আদালতে আবেদন করেন বেগম জিয়া, যে আবেদনটি এখনও বিচারাধীন। বিচারিক আদালতে জামিনের বিষয়টি নিষ্পত্তি না করে উচ্চ আদালতে জামিন চাওয়া যায় কি না এ নিয়ে ৪ কার্যদিবস শুনানি হয় উচ্চ আদালতে। সোমবার কুমিল্লার হত্যা ও নাশকতার পৃথক দুই মামলায় বেগম জিয়াকে ৬ মাসের জামিন দিলেন উচ্চ আদালত, আর নড়াইলের মানহানির মামলার জামিন আবেদনটি খারিজ করে দেন উত্থাপিত হয়নি মর্মে। কুমিল্লার যে মার্ডার কেস ছিল সেই কেসের জন্য আমাদের জামিন দিয়েছে ৬ মাসের জন্য। অনুরূপ ওই কেসটাই দুই ভাগে স্পেশাল পাওয়ার্স একটা যেটা হয়েছিল সেটাও জামিন দিয়েছে। নড়াইলে একটা কেস মানহানির কেস বেইলেবল অফেন্স, কোর্ট বলছে যে না এটা আপনারা জাজ করে, যে জাজ কোর্ট যদি না বলে বা কোনো অর্ডার না দেয় তখন আসবেন। এই আদেশের ফলে বিচার বিভাগের ওপর বিরূপ প্রভাব পড়বে উল্লেখ করে জামিন স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এই মামলার দুটিতে যেহেতু নিম্ন আদালতে তার প্রার্থনা বিচারাধীন আছে, সেই হেতু আমার বক্তব্য ছিল যে নিম্ন আদালতে এই বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় হাইকোর্ট এই অবস্থাতে কোনো রকম জামিন দিতে জামিন দেওয়া ঠিক হবে না। দুই মামলায় বেগম জিয়া জামিন পেলেও তার বিরুদ্ধে নাশকতা ও মানহানির আরও ৪টি মামলা রয়েছে। সেসব মামলার জামিন আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে। এসব মামলায় জামিন পেলেই মুক্তি পাবেন বেগম জিয়া, এমনটাই মনে করেন তার আইনজীবীরা। রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। গতরাতে এই দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান, একমাত্র ছেলে মাহিমকে নিয়ে রায়েরবাজারেই থাকতো বাবু ও ময়না দম্পতি। গতরাত ৮:৩০ দিকে গ্যাস সিলিন্ডারের মুখ বন্ধ করতে গিয়ে অসতর্কতাবশত খুলে ফেলেন বাবু। মুহূর্তেই পাশে থাকা জ্বলন্ত চুলার সংস্পর্শে এসে তা বিস্ফোরিত হয়। এতে অগ্নিদগ্ধ হয় তিনজনের পুরো পরিবার। বাবু ও ময়নার শরীরের ১৭% পুড়ে গেলেও তারা অনেকটাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তবে শিশু মাহিমের ২২% পুড়ে গেছে। সিলিন্ডার গেছে, নাক টাইট করতে গেছে, পরে হাওয়া বাইরে গেছে, ও বুঝতে পারে না বিরুদ্ধে দিকে গ্যাস আছে, বুঝতে পারছেন মনে করছে যে গ্যাস নেই, আবার চেষ্টা করছে না দেখা যায় গ্যাস আছে, সেটা মনে করো প্রতি হয়ে গেছে, পাশ পেয়ে গেছে, বাচ্চারও ক্ষতি হয়েছে, বাবারও ক্ষতি হয়েছে, মায়েরও ক্ষতি হয়েছে। যশোরে বাসের চাপায় নসিমনের দুই যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছে তিনজন। সকালে সরষা উপজেলায় এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ভোরে নসিমনে করে সরষা উপজেলার বাগাচরা যাচ্ছিলেন ৫ জন আম ব্যবসায়ী। পথে যশোর সাতক্ষীরা সড়কের শ্যামলগাছি এলাকায় পৌঁছালে নসিমনটিকে পেছন থেকে বেনাপোলগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদুল নামে একজন নিহত হয়। আহত ৪ জনকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেওয়ার পথে আরও ১জনের মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী। সদর উপজেলায় ভোর রাতে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, সম্প্রতি শহীলপুর এলাকায় একটি সমিতি থেকে ১৪০,০০০ টাকার ঋণ নেন জ্যোৎস্না বেগম। অধিক লাভের জন্য পুরো টাকাটাই বোনের স্বামী মালেককে দেওয়ার জন্য জ্যোৎস্নাকে চাপ দিয়ে আসছিল স্বামী সাত্তার মিয়া, কিন্তু রাজি না হয় জ্যোৎস্নার ওপর নির্যাতন শুরু করে শ্বশুরবাড়ির লোকজন। স্বজনদের অভিযোগ, আজ ভোরে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে জ্যোৎস্নাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সাত্তার মিয়া। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মেয়েটার যে স্বামী এবং তার যে ভগ্নিপতির স্বামী, ওরা দুজনে বাবা ব্যবসা করে, বাবা খায় এবং এবং দুর্নীতি তারাই আছে এবং তানায় সুজগিরি করে। আমার আশাবাসত কাম করে আমরা চাই, আমি এই বোনের
বিচার চাই, আমার বোনের যে মারছে এর থেকে বেশি মারুক। সময় সম্বন্ধে আরো থাকছে, বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা। তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে গাইবান্ধার সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের মানচিত্র বদলে যাচ্ছে। গ্রামের পর গ্রাম গ্রাস করে তিস্তার ভাঙনে আঘাত হেনেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। ভাঙন প্রতিরোধে তিস্তার শাখা নদীর উজানে বাঁধ নির্মাণের দাবি শঙ্কিত এলাকাবাসীর। এ ব্যাপারে প্রকল্প প্রণয়নের কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। হেদায়তুল ইসলাম বাবুর প্রতিবেদন। সুন্দরগঞ্জের কুরুয়াবাদা গ্রামের তোজাম্মেল হক, চোখের সামনে তিস্তা নদী কেড়ে নিয়েছে 35 বিঘা জমি, রক্ষা পায়নি মাথা গোজার ঠাইটুকুও। তোজাম্মেলের সুখ স্বপ্ন ভেসে গেছে তিস্তার জলে, কেবলই হাহুতাশ করছেন নদী ভাঙনে তার মতো সব হারা মানুষগুলো। বান্ধের উপর আসি, দুঃখে বুক পড়ে যায়, বুক ফাটি যায়। এই যে এখন শুধুমাত্র এক দশ শতক জায়গার উপর বসিয়ে চোখের পানি ফেলতেছি, বউ বাচ্চা নিয়ে বাঁধের মধ্যে আশ্রয় নিয়ে আসি। হাত দুটো চললে আমার সংসার চলে, হাত না চললে আমার সংসার চলে না। কোন প্রকার কিনে আপনি এনেছেন না, কেয়ার নিয়ে এনেছেন না, তাহলে এই লোকগুলো কি হবে? সরকারে তো কোনো প্রতিদ্বন্দ্বী তার নিলি না, এখন জনগণ সব গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার মূল স্রোত ব্রহ্মপুত্র নদে মিশে গেলেও আরেকটি শাখা শ্রীপুরের উপর দিয়ে সদরের কামারজানিতে প্রবেশ করেছে। তিস্তার এই শাখা নদীটির গতিপথ বন্ধ করা হলে নদী ভাঙনের অভিশাপ থেকে রেহাই মিলবে বলে দাবি এলাকাবাসীর। এই চ্যানেলটা বন্ধ করে দেওয়া যায় তাহলে নদী ওই দিক দিয়ে গড়ে যাবে। আর যদি আমরা এই চ্যানেলটা বন্ধ না করে দিতে পারি তাহলে অনেক মানুষ তারা খোলা আকাশের নিচে থাকবে এবং তারা বসবাস করার জায়গা পাবে না এবং কোনো আবাদী জমি থাকবে না এখানে। তিস্তার এই শাখা নদীটির উজানে সুন্দরগঞ্জের লালচামারে বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। প্রায় 8 কিলোমিটার নদী ড্রেজিং আমরা করব, সেই ড্রেজিং স্পয়েল দিয়ে আমাদের কিন্তু আমরা ক্রসবার নির্মাণের পরিকল্পনা করছি এবং এই ক্রসবার নির্মাণ হলে আমাদের নদী ভাঙন প্রতিরোধ সহ ক্রসবারের উজানে এবং ভাটিতে আমাদের ভূমি পুনরুদ্ধার হবে। গত বছর সদরের কামারজানিতে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনে শত শত বাড়িঘর, আবাদী জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে যায়। এবছর কামারজানির উজানে সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সুলুইস গেট সহ অসংখ্য মানুষের বাস্তবিতা নদী ভাঙনের কবলে পড়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। জামালপুর 2 আসনে বরাবরই এগিয়ে আওয়ামী লীগ। আগামী নির্বাচনেও আসনটি নিজেদের দখলে রাখতে চায় ক্ষমতাসীন দলটি। তবে কোন দলের পাশাপাশি জাপা প্রার্থিতা ভাবিয়ে তুলছে তাদের। এদিকে ভোটের রাজনীতিতে কিছুটা পিছিয়ে থাকলেও আগামী নির্বাচনে জয় নিয়ে আশাবাদী বিএনপি। এক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে সংসদের বাইরে থাকা দলটি। জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের তথ্য ছবিতে রিপোর্ট। ইসলামপুর উপজেলার একটি পৌরসভা ও 12টি ইউনিয়ন নিয়ে গঠিত জামালপুর 2 আসন 1991 ও 96 সালে নির্বাচিত হন আওয়ামী লীগের রাশেদ মোশাররফ। পরের নির্বাচনে জয় পান বিএনপির সুলতান মাহমুদ। এরপর 2008 ও 2014 সালে নির্বাচিত হন আওয়ামী লীগের ফরিদুল হক। এ অবস্থায় একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে তৎপরতা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। ভোটের মাঠে এগিয়ে থাকতে নিচ্ছে নানা প্রস্তুতি। আসন ধরে রাখতে মরিয়া আওয়ামী লীগের প্রধান লক্ষ্য দলীয় কোন্দল মেটানো। বিবেচনায় রাখতে হচ্ছে জোটের শরিক জাতীয় পার্টির প্রার্থিতাও। প্রত্যেক বিভাগীয় শহরে যে জিনিসটি হওয়ার কথা সেটা আমার এই একদম নদী ভাঙন কবলিত এলাকায় হেলথ টেকনোলজি নামে একটি ইনস্টিটিউট করে দিয়ে জনকি শেখ হাসিনা এই এলাকার মানুষকে এত সম্মানিত করেছে, মানুষ এই জিনিসটা কোনোদিন ভুলতে পারবে না। মানুষ ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনকি শেখ হাসিনার মনোনীত যে কোনো প্রার্থীকে ভোট দিয়ে পাশ করা যোগ্যত ভাবে হলেও আছে। আমরা মোটামুটি সবগুলো ইউনিয়ন ওয়ার্ড গুছিয়ে রাখছি, ভোটের রাজনীতিতে পিছিয়ে থাকলেও আগামী নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। হ্যাভিওয়েট প্রার্থী দিয়ে জয় চায় সংসদের বাইরে থাকা দলটি। যদি একদলীয় এবং নিরপেক্ষ নির্বাচন না হয় সেখানে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এসব ভবিষ্যতই বলে দিবে, ভবিষ্যতের রাজনৈতিক সিদ্ধান্তই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, ভবিষ্যতই বলে দিবে যে আমরা নির্বাচন করবো। নির্বাচন নিয়ে হিসাব নিকাশ শুরু করেছেন ভোটাররাও। তিনি সমাজের জন্য কাজ করবেন এবং বেকারত্ব সমস্যা দূর করবেন, আমরা তার সাথে আছি, আমরা তাকেই ভোট দেব। ইসলামপুর উপজেলা উন্নয়নের স্বার্থে যে কাজ করবে এমন প্রার্থী তো চাই। জামালপুর 2 আসনে 2,06,000 ভোটারের মধ্যে 1,02,000 নারী।
সময় সংবাদ জামালপুর। পছন্দের পোশাকের সাথে মিল রেখে ব্যবহারের ব্যাগটিও হবে আকর্ষণীয়। তাই ঈদকে সামনে রেখে ভিড় বাড়ছে ব্যাগের দোকানগুলোতেও। দেশীয় পণ্যের মান নিয়ে ক্রেতারা সন্তুষ্ট থাকলেও ফ্যাশন নিয়ে রয়েছে নানা প্রশ্ন। ছেলেদের বেল্ট আর ওয়ালেটের দোকানেও বাড়ছে ক্রেতা সমাগম। 15 রোজের পর থেকে বিক্রি আরও বাড়ার প্রত্যাশা রয়েছে বিক্রেতাদের। মামুন আবদুল্লাহর রিপোর্ট। ফ্যাশন সচেতন তরুণীদের কাছে এ সময়ের অন্যতম আকর্ষণ ব্যাগ। নিজস্ব সত্তা আর পছন্দের উপর নির্ভর করে এক একজনের ঝোঁক এক এক ধরনের ব্যাগের প্রতি। তবে ঈদকে সামনে রেখে লাল, সাদা, মেরুন, গোলাপি, আকাশি, কালো সহ নানা ধরনের ব্যাগের দিকে নজর রাখছেন ক্রেতারা। দাম আর মানের সাথে মিল রেখে অনেকে আবার ঈদের পোশাকের রঙের সাথে মিলিয়ে নিচ্ছেন প্রিয় ব্যাগটিকে। গোলাপি কালার পাঁচ পছন্দ হয়েছে, ওইটা জামার সঙ্গে ম্যাচিং হয়েছে, ওইটা আমি নিয়ে যাব। কোয়ালিটি যদি ভালো হয় তাহলে একবার কিনলে বছরে অনেকক্ষণ যায়। হাতে একটা সুন্দর পার্স হইলে, ড্রেসের সাথে ম্যাচিং হলে সেটা দেখতেও ভালো লাগে। হালকা কালার বা ব্ল্যাক কালার, এগুলো অফ হোয়াইট কালারের মধ্যে আমার বেশি ভালো লাগে। 7 থেকে শুরু করে 1500 টাকার মধ্যে মিলছে দেশীয় উপকরণ আর বুননে তৈরি দেশীয় ব্যাগগুলো। আবার থাইল্যান্ড বা চীন থেকে আনা ব্যাগগুলো কিনতে গুনতে হচ্ছে 1500 থেকে 5000 টাকা পর্যন্ত। এবার বিজনেসের অবস্থানটা খুব ভালো। 1500 থেকে 2000 টাকা আপনি ওই থাইল্যান্ডের ব্যাগগুলো পাবেন, আর আমাদের লোকাল ব্যাগগুলো সেগুলো মানসম্পন্ন। কাস্টমার আমাদের মালগুলো কাটে না, ওই মালগুলো কাটতে আমাদের অনেকগুলো মাল নষ্ট করে ফেলে। শুধু মেয়েরাই নয়, ছেলেদের ফ্যাশনে ঘড়ি, বেল্ট আর মানি ব্যাগ ঈদ আনন্দে যোগ করে ভিন্ন মাত্রা। তাই রুচির সাথে মিল রেখে ছেলেদের কেনাকাটাও কম কিসে। একটা ওয়ালেট কিনলাম, ঘড়ি কিনবো, এরপরে বেল্ট কিনবো, শার্ট কেনার আছে। বাংলাদেশে যে চামড়াগুলো আছে এই চামড়াগুলো চলে, তারপরে চৌধুরী চামড়া আছে, সিটি চামড়া আছে, এগুলোর বেশি চলে। এখন ব্যাচ কিনে মোটামুটি খারাপ, তবে বাড়বে সামনে। বিদেশি পণ্যের চেয়ে দেশীয় পণ্যের মান নিয়ে ক্রেতারা সন্তুষ্টির কথা জানালেও পণ্যের নিখুঁত ডিজাইনের দিকে দেশীয় ফ্যাশন হাউসগুলোকে নজর দেওয়ার পরামর্শ তাদের। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের পবিত্র নগরী মদিনার মসজিদে নববীতে বিশ্বের সবচেয়ে বড় ইফতার আয়োজন করা হয়। প্রায় 12,000 মিটার জায়গা জুড়ে মুসল্লিদের বসার ব্যবস্থাও করা হয়। স্থানীয় বাসিন্দা, প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের কয়েক লাখ রোজাদার এতে অংশ নেন। সৌদি আরবের মদিনা থেকে আল মামুন শিপনের প্রতিবেদন। শত বছরের ঐতিহ্যের অংশ হিসেবে পবিত্র নগরী মদিনার মসজিদে নববীতে প্রতি বছরের মতো এবারও ইফতারের আয়োজন করা হয়েছে। রমজানে প্রতিদিন প্রায় 5 লাখ মানুষ ইফতার করছেন পবিত্র এই মসজিদ প্রাঙ্গণে। ভ্রাতৃত্বের বন্ধনের প্রতীক হিসেবে এতে অংশ নেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা। রোজাদারদের ইফতার করাতে নানা পদ নিয়ে হাজির হন মদিনার বাসিন্দারা। ইফতারে অংশ নেন প্রবাসী বাংলাদেশি সহ ওমরা করতে যাওয়া মুসল্লিরা। প্রতিদিন দুপুরের পর থেকেই শুরু হয় ইফতারের প্রস্তুতি। সাধারণ রোজাদারদের সেবায় স্বেচ্ছাসেবক ছাড়াও থাকেন স্থানীয় বাসিন্দারা। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণও থাকে চোখে পড়ার মতো। ইফতারিতে খেজুর, দই, ফল, লাচ্ছি, রুটি সহ নানা ধরনের খাবার পরিবেশন করা হয়, আর তৃষ্ণা নিবারণের জন্য থাকে জমজমের পানি। ইফতারের আগে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সময় সংবাদ, মদিনা, সৌদি আরব। দেশে ক্রমেই বাড়ছে প্লাস্টিক পণ্যের বহুমুখী ব্যবহার। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বর্তমানে রপ্তানি হচ্ছে প্রায় 1,350 কোটি টাকার প্লাস্টিক পণ্য। এ খাত থেকে প্রতি বছর রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়ছে প্রায় 3,000 কোটি টাকার রাজস্ব। তাই প্লাস্টিক খাতকে আরও এগিয়ে নিতে বাজেটে যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড় চান উদ্যোক্তারা। একই সাথে নিত্য ব্যবহার্য প্লাস্টিকের তৈজসপত্রে ভ্যাট প্রত্যাহারের দাবিও তাদের। শুভ খানের রিপোর্ট। গৃহসজ্জা থেকে অটোমোবাইল, চিকিৎসা সরঞ্জাম কিংবা রপ্তানিমুখী শিল্পের আনুষাঙ্গিক সব পণ্য সামগ্রী সবকিছুই তৈরি হচ্ছে প্লাস্টিক দিয়ে। নজর কাড়ছে প্রযুক্তির সমন্বয়ে তৈরি প্লাস্টিকের বাহারি খেলনাও।
প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারকদের মতে বর্তমানে দেশে 5000 বেশি কারখানায় বছরে 20,000 কোটি টাকার কয়েক হাজার ধরনের পণ্য উৎপাদন ও বিপণন হচ্ছে। অভ্যন্তরীণ প্রায় শতভাগ চাহিদা মেটালেও $1 trillion বিশ্ববাজারে বাংলাদেশের আয় মাত্র $160 million। বাজার সম্ভাবনা কাজে লাগাতে বাড়াতে হবে বিনিয়োগ। এজন্য দ্রুত শিল্পনগরী চালু ও প্লাস্টিক পণ্য আমদানিতে শুল্ক বৃদ্ধির দাবি উদ্যোক্তাদের। সেই সাথে দূর করতে হবে রপ্তানিতে নগদ প্রণোদনা পেতে শর্তের বেড়াজাল। আইটেম আমরা এখানে এখনো বানানোর মতো অবস্থান নাই, এই জন্য আমরা এটা দাবি জানাচ্ছি যে এই মালটা যেন ট্যাক্স বিহীন আসে আগামী 5 বছর এই খেলাটাকে ব্যাট মুক্ত রাখার জন্য, এটা আমাদের দাবি। আমাদের ট্যাক্স ব্র্যাকেট হলো 35%, মানে নর্মাল রপ্তানিকারকদের, আর গার্মেন্টসের হলো 12%। যেমন স্পেয়ার পার্টসে বিজিএমই বিকেএমই ডিউটি ভ্যাট রেয়াত পায়, অন্যরা পায় না। শ্রমঘন খাত হিসেবে প্লাস্টিক শিল্পের উন্নয়নে সরকারকে নীতি সহায়তা বাড়ানোর কথা বলছেন অর্থনীতিবিদরাও। রপ্তানিমুখী সব খাতের ভিতরে এক ধরনের যাতে কর হারের ক্ষেত্রে এক ধরনের যাতে হারমোনাইজেশন আনা হয়, যাতে সবগুলো খাতেই মোটামুটি একই ধরনের কর সুবিধাদের মধ্যে থেকে তারা যাতে বাড়ার সুবিধা পায়, নতুবা একটি খাত যদি বিশেষভাবে সুবিধা পায় এবং তার মাধ্যমে যদি একটি খাত বৃদ্ধি পায় তাহলে অন্যান্য খাতগুলো কিন্তু সেই জায়গাতে পিছিয়ে পড়ে। পরিবেশের উপর প্লাস্টিক পণ্যের নেতিবাচক প্রভাব বিবেচনা করে পুনরায় তা ব্যবহার উপযোগী করার প্রক্রিয়া জোরদারে সুনির্দিষ্ট নীতিমালার পরামর্শ অর্থনীতিবিদদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিএএফ ঘাঁটিতে বাংলাদেশে আন্তঃবাহিনী সংযোগ অধিদপ্তরের আয়োজনে শান্তিরক্ষী দিবসের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। এ সময় তিনি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উৎসবের শুভ সূচনা করেন। পরে এক আলোচনা সভায় বিশ্ব শান্তিতে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সিপ্পো। এছাড়াও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ সশস্ত্র বাহিনী, পুলিশের শান্তিরক্ষীরা ও আন্তরক্ষী আন্তঃবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদঘরমুখ মানুষের জন্য প্রস্তুত হচ্ছে 200+ যাত্রীবাহী লঞ্চ। বয়া বাতি না থাকা ও ঝড় মৌসুম হওয়ার আশঙ্কা। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যুক্ত হচ্ছে আরও 4টি ফেরি। রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনের তারিখ নির্ধারণ করতে আজ ইসির বৈঠক। আলোচনা হবে গাজীপুর নির্বাচন নিয়েও। রাজধানীসহ 9 জেলায় গুলিতে নিহত 12, আইনশৃঙ্খলা বাহিনীর দাবি বন্দুক যুদ্ধে নিহতরা মাদক ব্যবসায়ী, অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার। রোহিঙ্গা সংকটে টেকনাফের নাফ নদীতে মাছ শিকার বন্ধ দীর্ঘ 9 মাস। অনাহারে অর্ধাহারে কাটছে জেলেদের জীবন, পাচ্ছে না সহায়তাও। এবং আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে দেরাদুনের উদ্দেশ্যে দেশ ছাড়লেন টাইগাররা, ইঞ্জুরির কারণে বাদ পড়লেন কাটার মাস্টার মুস্তাফিজ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।